আমি চেয়েছি যে সত্যি ওমর ফারুকের মায়ের যে কষ্ট, এটা বাংলাদেশের আরও অনেক ওমর ফারুকের মা আছে আমরা হয়তো জানি না। দীর্ঘ একটা ঝড়ের রাতের পরে সকালে যখন সূর্য ওঠে, সব প্রকৃতি শান্ত হয়ে যায়, আজকের এই মুহূর্তটা আমার জন্যে ঠিক ওই রকমই। কারণ ওমর ফারুকের মা এই ছবিটির কথা যখন বিপ্লব আমাকে প্রথম বলেছে, আমি বুঝিনি যে আমার করার সময় যে আমার এত কষ্ট হবে। কারণ মানে মুক্তিযুদ্ধে সেই সময়টা আমার জীবনেরও একটা সময় কেটেছে ওইভাবে, কিন্তু একজন মা হয়ে এইভাবে সন্তানের জন্য তার যে সারা জীবনের যে আকুতি মৃত্যুর আগ পর্যন্ত, এটাকে প্রকাশ করা এবং এটাকে ধরে রাখা আমার জন্য খুবই কঠিন 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 একটা পরীক্ষা ছিল। এবং কাজটি করতে গিয়ে আমার ইমোশনকে আমি বারবার মানে আমি পাচ্ছিলাম না কান্নার জন্যে, এবং আমার ক্যামেরার পেছনে যারা ছিল অন্যরা সকলেই কাঁদছিল, এবং কাজটা করতে গিয়ে অনেক সময় ব্যয় হয়েছে। তবু আমি বলবো যে ওটা ব্যয় না, ওটা আমাদের সবার জন্য একটা বিরাট পাওয়া। এবং এই ছবিটি যে অবশেষে আলোর মুখ দেখেছে, এবং জাহিদ অনেক কষ্ট করেছে, কারণ যে বিরাট আয়োজন, আমরা ঢাকা থেকে গেছি এবং সেখানে কাজ করা, একমাত্র তার ঐকান্তিক ইচ্ছাটাকেই মানে আল্লাহ দাম দিয়েছেন এবং তিনি সবার সেই ইচ্ছাটাকে পূরণ করেছেন। এবং আমি আমার আরও একটা বড় পাওয়া হলো, আমি ওমর ফারুকের মায়ের কাছে গিয়ে বসেছি, তাকে স্পর্শ করে দেখেছি, এবং আমি চেয়েছি যে সত্যি ওমর ফারুকের মায়ের যে কষ্ট, এটা বাংলাদেশের আরও অনেক ওমর ফারুকের মা আছে আমরা হয়তো জানি না। তো এই ছবিটি আশা করি সবার মন ছুঁয়ে যাবে, এবং সবাই আমরা চেষ্টা করেছি ভালো করে কাজ করতে, এবং বিপ্লবও আপ্রাণ চেষ্টা করেছে আপনাদের সবার সহযোগিতা চাই। এ ধরনের ছবি আরও যত হবে ততই আমাদের নতুন প্রজন্মকে দেশপ্রেম তাদের ভেতরে, এবং দেশের জন্যে এই দেশের আপামর জনসাধারণের যে ত্যাগ সেটা তারা অনুভব করতে পারবে এবং সত্যিকার অর্থে দেশপ্রেমিক হয়ে গড়ে উঠবে। দেখছিলাম যে মুক্তিযুদ্ধের কথা বলতে বলতে আপনার চোখে জল চলে আসছে, আপনি কাঁদছিলেন, বোঝা যাচ্ছে যে একটা অনেক কষ্টের একটা ইতিহাস এখানে লুকিয়ে আছে। আমি একটু অন্য প্রসঙ্গে আসি, নাটকের প্রসঙ্গে আসি। আপনাকে নাটকে দেখা যায়, সিনেমায় দেখা যায়, নাটক নিয়ে দেখুন অনেক সমালোচনা হচ্ছে, নাটকের ভাষা গল্প বা মানে কয়েকজন নিয়ে আসলে নাটকের গল্প তৈরি হয়ে যায়, এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন নাটকের ভবিষ্যৎ? না, এখন একটা বন্ধার সময় আমি মনে করি, এই বন্ধার সময়টা থাকবে না। আসলে যারা পরিচালনা করছেন তাদেরও দোষ দিয়ে আমি পারি না, কারণ যারা এখানে লগ্নি করবেন তারাও কিছু বাধ্যবাধকতা তৈরি করে দেন, যার জন্যে তারা বাধ্য হন এভাবে করার জন্যে। তবে আমি বলবো যে এই দুর্দিন কাটিয়ে আমরা আবার সত্যিকার অর্থে আমাদের বাংলাদেশের বাঙালির আমাদের যে ঐতিহ্য, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে শিল্প, এগুলোকে আমরা সত্যিকার অর্থেই ধারণ করে আমাদের মনন মানসিকতা এবং আমাদের সব কিছুতেই আমরা সেই আমাদের সংস্কৃতি, আমাদের যে আমরা বাঙালি, আমরা বীরের জাতি, আমরা এই দেশের জন্যে ভাষার জন্যে আমরা যুদ্ধ করেছি, সেগুলো আমরা সারা বিশ্বের মাঝে অতীতে যেমন তুলে ধরেছি সামনেও পারবো। আমি নিরাশ না, আমি আশাবাদী এই দুঃসময়টা চলে যাবে আমাদের কাছ থেকে। আমরা তো দুয়ার খুলে দিয়েছি, জানালা খুলে দিয়েছি, সেখানকার খারাপ জিনিসগুলোই আমরা নিচ্ছি, আসলে সেখানকার ভালো ভালো জিনিসগুলো নেবার যে চেষ্টা সেটা আমরা করছি না। পরিবার বলে যে কথাটা, সে পরিবার অনেক আগেই ভেঙে গেছে বাইরে পৃথিবীর দিকে যদি তাকাই, কিন্তু আমাদের বাঙালি পরিবার এখনও সবাই মা বাবা ভাই বোন তাদের বাবা মা সবাইকে নিয়ে আমরা পরিবার মনে করি, এবং এই পরিবারের ভেতর দিয়ে যে বন্ধন, যে ভালোবাসা, যে মায়া, এগুলো একটা মানুষ
ছোটবেলার থেকেই ধরে ধরে তার ভেতরে যে যে আকাঙ্ক্ষাগুলো, যে ইচ্ছাগুলো, ভালো লাগাগুলোই পরে কিন্তু একসময় দেশপ্রেম, বাবা মাকে ভালোবাসতে বাসতে, পরিবারকে ভালোবাসতে বাসতে, সমাজকে ভালোবাসতে শেখে, অন্যের জন্য ভালোবাসা জন্মায় এবং দেশের জন্য ভালোবাসা জন্মায়। তো এই একটা বন্ধার সময় আমি বলবো যে এটা দুর্ভিক্ষ কেটে যাবে এবং আমরা সুন্দর দিন দেখব এবং সত্যিকার অর্থে আবার সে পারিবারিক বন্ধনগুলো, আমাদের সংস্কৃতি, আমাদের যে সমস্ত ভালো দিকগুলো আছে এগুলো আমাদের প্রজন্মের কাছে এবং উত্তরসূরিদের কাছে আমরা ধরে রাখতে পারব। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।